যখন না থাকলেও হবে, আমরা নিজেরাই যখন কাজ করবো অবশ্যই এই বিষয়গুলো দেখতে পারবো। এখন বিষয় হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য ইতিপূর্বে যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে নিউ অ্যাকাউন্ট করা ওই সেম পিসি থেকে নিউ অ্যাকাউন্ট করাটা একটু রিস্ক, কারণ ফাইবার খুবই এই বিষয়টা নিয়ে খুবই সতর্ক যে আপনি একই পিসি থেকে বারবার অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয়। তো ভাই, ইতিপূর্বে আমার আমার একটা অনেক আগে থেকে অ্যাকাউন্ট ছিল, আজকে আমি এ বিষয়ে শিওর কিছু বলা যাচ্ছে না পারভেজ ভাই। এখন এটা সম্পূর্ণ ডিফেন্স করবে ফাইবারের অথরিটির উপর, যারা এই বিষয়গুলো মেনটেন করে। আপনাকে যদি ধরেই ফেলে তাহলে আর কিছু করার থাকবে না, নাও ধরতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই অনেকগুলো অ্যাকাউন্ট করতেছে একই পিসি থেকে, বারবার আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে, আবার নতুন করে অ্যাকাউন্ট করছে, সাসপেন্ড করছে, আবার নতুন অ্যাকাউন্ট করছে, এরকম হচ্ছে। ভাই। আমি একটা প্রশ্ন করবো অবশ্যই ভাই, ভাই, আপনার নাম ভাইবার কি? অ্যাকাউন্ট। আমার নাম মোহাম্মদ আলী। ও মোহাম্মদ আলী ভাই। এই যে আপনার হচ্ছে জিমেলটা করে নিয়ে নেন কি, চেঞ্জ করে নিয়ে ভাই নেন। মানে জিমেইল ওইটাই আছে, কিন্তু ওই যে এই নামে একটা হেসে ইয়া খুলেছিলাম ভাই, বুঝলেন, ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল খোলার কারণে ওইটা হেসে আপডেট করার পরে এই নামটা চলে এসেছে। বুঝতে পারছি, আচ্ছা যাই হোক বলেন। তো এই ফাইবার অ্যাকাউন্ট করার জন্য কি নতুন করে কোনো ইমেল অ্যাকাউন্ট ওপেন করা লাগবে নাকি? না, আপনার প্রিভিয়াস যে আগের যদি কোনো ইমেল অ্যাকাউন্ট থাকে সেটা ফ্রেশ থাকলে হবে। অর্থাৎ আপনি যদি কোনো ফাইবার অ্যাকাউন্ট ওই ইমেল দিয়ে না খুলে থাকেন, তাহলে আর কোনো প্রবলেম নেই, ওটাই ব্যবহার করতে পারবেন। আমি সবাইকে বলেছিলাম যে একটা ফ্রেশ ইমেল হলে ভালো হয়, এই আর কি। আর আর সোশ্যাল মিডিয়া কি ওই রিলেটেড হওয়া লাগবে, যে রিলেটেড আমার হচ্ছে ইমেল অ্যাকাউন্ট আছে সে রিলেটেড? আমি আপনার প্রশ্নটা ঠিকঠাক বুঝতে পারিনি, আরেকবার প্লিজ। মানে আমার সোশ্যাল মিডিয়াতে যেসব অ্যাকাউন্ট গুলো আছে, ফেসবুক, তারপরে টুইটার, ইনস্টাগ্রাম, এইসব গুলা কি ওই ইমেলে যেভাবে নাম দিয়ে আছে সেইভাবে হওয়া লাগবে, না আলাদা আলাদা হলে কোনো সমস্যা হবে না? না, আলাদা হলেও তেমন কোনো সমস্যা নেই, তবে আমরা যখন শেয়ার করব, অর্থাৎ এই গিগটার মার্কেটিং করতে হবে। আমরা যখন গিগ ক্রিয়েট করব তখন এটার মার্কেটিং করতে হবে, অর্থাৎ আমাদের যে দোকানটা হবে সেই দোকানে মার্কেটিং করতে হবে। এখন আপনার দোকানের নাম একটা, আপনি নিজে আরেকটা, যখন প্রচার করবেন মানুষ কিন্তু এই বিষয়টা একটু আপনাকে ডাউট ফিল করবে, রাইট? তো এই ডাউট ফিল যাতে না হয় ওই নামটা হয় বেটার। আর আমি সবাইকে এই বিষয়ে সতর্ক করেছি যে আপনার যে নাম ঠিক সেই নামে অ্যাকাউন্ট হতে হবে, আদার্স কোনো নাম হওয়া যাবে না। এই বিষয় নিয়ে যেদিন আমি কার্ডের ব্যাপারে কথা বলছিলাম অনেক কথা বলেছি, আমি জানি না আপনি সেদিন মিস করেছেন কিনা, যাই হোক। মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা ছিল, হয়তো বা ক্লাস করতে পারিনি। আমি পুনরায় ক্লাস করে দেখছি। আচ্ছা, তো আমাদের যে নাম সেই নাম দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হ্যাঁ এই রাজীব ভাই, ভাইয়া আগে অ্যাকাউন্ট খোলা যদি থাকে সেক্ষেত্রে কি সেটাই ইউজ করা যাবে না? মানে এখন হ্যাঁ ফোনে কে বলবো চার্জারে না, আগেরটা আমাদের আসলে একটা কম্পিটিশন আছে, তো এই কম্পিটিশনে যদি আপনি জয়েন করতে চান তাহলে আসলে আগের অ্যাকাউন্টটা ইউজ করা যাবে না, এটা আমাদের কম্পিটিশনের শর্ত আর কি। ও মানে আগের অ্যাকাউন্ট বলতে কোনো গিগ টিক দেওয়া নাই, মানে জাস্ট খোলা এরকম কিছু? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে জয়েন ডেট লেখা থাকে। হ্যাঁ, আপনি যখন ভিউ প্রোফাইল করব আপনি কবে জয়েন আচ্ছা করেছেন এই ডেটটা এখানে লেখা থাকে, এটা হচ্ছে প্রবলেম। তো আমাদের আচ্ছা আমাদের জানা উপরের বস আছেন, তারা কিন্তু এই বিষয়টাই দেখবেন। জাস্ট আমরা প্রোফাইলের লিঙ্কটা এখানে অ্যাড করে দেবো, মানে আপনারা যারা আর্ন করবেন তাদের কিছু রিপোর্ট আমাকে প্রোভাইড করতে হবে তাদের কাছে। তো উপরে স্যার যারা আছেন তারা কিন্তু এই বিষয়টাই আগে দেখবে, আপনার লিঙ্কে ঢুকে দেখবে জয়েন ডেট কত, আমাদের কোর্স তো চলাকালীন সময় নাকি তারপরে। সেক্ষেত্রে এখন কি করব, ওই আপনি যে ওই অ্যাকাউন্টটার কথা ভুলে যান, ওই অ্যাকাউন্টে তো কোনো না কি আছে না কোনো, আমার পিসিতেই খোলা, মানে এইয়া খবর মানে কোনো কারণে ব্লক বা এরকম কিছু হবে না তো আবার, মানে নতুন যদি খুলি? না সমস্যা নেই, আপনার ওটা কি গিগ ক্রিয়েট করেছেন? না, গিগ একটা হয়তো ক্রিয়েট করা আছে, মানে ওইরকম না করা আছে কিনা আমি জানি না ঠিক, ওভাবে আচ্ছা ঢুকিনি বুঝতে অনেক। পারছি। এখন বিষয় হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটা কতদিন আগে ব্রাউজ করেছেন,
আপনার আচ্ছা পিসিতে, আমি আপনার পিসিতে মানে চালাইছেন ফাইবার ডট কম এ ঢুকে ওই অ্যাকাউন্ট লগ ইন করেছেন মোটামুটি কতদিন আগে? এর আগের মাসে আমি লগ ইন করে দেখছি, ও আচ্ছা, মানে আপনাদের ক্লাস শুরু হওয়ার পরই খোলা কিন্তু এটা, বেশি দিন না, মানে বলতে গেলে জুলাই জুলাই খোলা। আমাদের ক্লাস চলাকালীন সময় যদি হয় তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ, আপনার মানে আপনাদের ক্লাস চলা মানে আমাদের ক্লাস চলাকালীন সময়ই খোলা, মানে ওটা ডেট আমি এখন ঢুকে দেখলাম, ডেট দেওয়া জুলাই 2020 মেম্বার, মানে যেটা সিন্স লেখা থাকে। তাহলে তো ঠিকই আছে, এটা আপনি ইউজ করতে পারবেন। ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে মানে আমি এটা সাধারণত মনে হয় জুলাই কোয়ারেন্টাইনের মধ্যে যখন ক্লাস শুরু হলো, তারপরে তারপর পরে আমি মানে ঘাটতে ঘাটতে তখন খুলছিলাম এক টাইমে, তো 15-20 তারিখের দিকে এরকম থাকতে, তারপরেও হবে মনে হয় জুলাই মানে এর আগের মাসেই মানে ক্লাস চলছিল তখন। না ওই জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সানুর ভাই কোনো সমস্যা নেই, আমাদের ক্লাস চলাকালীন সময় হলে আমি আপনাকে কাউন্ট করতে পারবো, এটা কোনো ব্যাপার না। আর এছাড়াও যদি কেউ প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট থাকে, যদি মনে করেন যে আমি ওইটাই ব্যবহার করব, এটা কোনো ফ্যাক্ট না, আপনি চাইলে করতে পারেন। জাস্ট এটা হবে কি, ওই যে আমাদের কম্পিটিশনটাতে আপনি অ্যাড থাকবেন না। এছাড়া আপনি আমাদের স্টুডেন্টদের যত সুযোগ সুবিধা বা আদার্স যে বিষয়গুলো সবই আপনি ওটার মধ্যে কাউন্ট হিসেবে থাকবেন, আপনি অ্যাকাউন্ট থাকতেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টে খুব ভালো মানে রিচ করেছে, আপনি যে গিগুলো আছে সেগুলো সেল হয়েছে, রিভিউ আছে, অর্ডার হচ্ছে। আপনি শুধুমাত্র একটা কম্পিটিশনের জন্য কেন সেই আগের অ্যাকাউন্ট বাদ দিয়ে দিবেন, তাই না? ওটাই থাক, আপনি ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট নাই দেখা যাচ্ছে, তাহলে আপনি ফ্রিল্যান্সারে ফোকাস করেন। যে কোনো একটা দিক থেকে আপনি ফোকাস করলে হবে, আমাদের কম্পিটিশনে অ্যাড করতে পারবেন, একটা সমস্যা। আচ্ছা, আমি আসলে আপনাদের সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে পারছি না, কারণ আমার এই পিসি দিয়ে অলরেডি 2-3টা ফাইবার অ্যাকাউন্ট খোলা শেষ। হ্যাঁ, লাস্ট যেটা ক্রিয়েট করেছি তাও দেখানোর জন্য, মানে ক্লাসে দেখানোর জন্য, আমি এখন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না। সো কেউ একজন এনে ডেস্ক দেন, কিংবা যদি মনে করেন যে ভাই আমি নিজেই একটু সাহস পাচ্ছি, মনে হয় পারবো, সেই একটু নিজেই প্রেজেন্টেশনে আসেন, আসার পর আমি তো কথা বলবো, আপনাদের সাথে আছি, সে নিজে একজন একটু যদি প্রেজেন্টেশনে এসে কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা একজনের আগে দেখি। আর এছাড়া আরেকটা কথা বলি, আপনাদের সম্পর্কে বায়ো তো লেখা আছে, তাই না? বায়ো যেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও বারবার আমি বলেছি যে আপনারা সুন্দর একটা বায়ো লিখবেন, এখানে ডিজিটাল মার্কেটিং লিঙ্কডিন অ্যাকাউন্টে আমি বলেছিলাম সুন্দর করে একটা বায়ো লিখবেন, সেই বায়োগুলো তো আপনাদের আছে, তাই না? আপনার কি বিষয়ে স্কিল সেই বিষয়গুলো তো আছে, যদি না থাকে আপনারা এই কিছুক্ষণ সময়ের মধ্যে একটু চেষ্টা করেন, হয়তো 10-20 মিনিট লাগতে পারে, আপনারা একটু কষ্ট করে হলেও বায়োটা একটু লিখে, অর্থাৎ আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব তখন আমাদের এই আমাদের সম্পর্কে একটু ডিসক্রাইব করতে হবে। তো এই ডিসক্রাইব করার সময় দেখা যাচ্ছে আপনি তখন মাত্র ভেবে লিখতেছেন, তখন আমরা অনেকটা পিছায় যাব। ওই জন্য চাচ্ছি আপনার যদি আগে থেকে একটু বায়ো লেখা থাকে ভালো হয়। সো কে আসবেন প্রেজেন্টেশনে? সুমন ভাই, সুমন শেখ ভাই, ভাই আমার নেটওয়ার্ক কানেকশন খুব পুর। আচ্ছা, তাপস কুমার মণ্ডল ভাই কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ ভাই, আসলে আমি বলতে চাচ্ছিলাম, আমি তো প্রথম থেকে ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না, তো আমি আপনার প্রিভিয়াস প্রথম থেকে আর কি 3 নম্বর ক্লাস অবধি দেখছি ভাই। তো এখনো মনে করেন যে কোনো বিষয়ে অতটাও এক্সপার্ট না, মানে বলতে গেলে কিছুই অতটা জানি না। তো আমি মানে যদি কালকের দিকে সম্পূর্ণ ক্লাসগুলো দেখে কমপ্লিট করে অ্যাকাউন্টটা খুলতে চাই, সেই ক্ষেত্রে কি সমস্যা হবে? আমি বলি, আপনি আমাদের সাথে আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার গিগ ক্রিয়েট করার দরকার নেই, আজকে আমরা গিগ সম্ভবত ক্রিয়েট করব না,
এখানে একটা কারণও আছে, আমি আপনাদের জন্য সবসময় পজিটিভটাই ভাবি, দেখা যাক যদি সেরকম হয় ক্রিয়েট করতেও পারি, তবে না করার সম্ভাবনা অনেক বেশি। গিগ হয়তো বা ক্রিয়েট করব না, আপনারা রিসার্চ করে যে ডকুমেন্ট ফাইল তৈরি করেছেন এটাই হেল্পফুল। যাই হোক, আমরা আজকে অ্যাকাউন্ট ফুলফিল ভাবে 100% কমপ্লিট করব। জি আচ্ছা, ওকে। আর আপনি হচ্ছে ভিডিওগুলো দেখে প্লাস আমাদের সাথে যদি কন্টিনিউ করেন আপনি শিখে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি ভিডিও সবগুলো দেখছি ভাই, 3 নম্বরটা আজকে আমি দেখছি, মানে আর বাকি আমার আছে শুধুমাত্র 3টা ভিডিও, মানে পাঁচ পাঁচ নম্বর ক্লাস থেকে শুধু 2টা ভিডিও দেখলাম, এই 3টা ক্লাস দেখে নিলে আশা করি যে মানে একটু ভালো পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শাহনুর ইসলামের ভাইয়ের তো তাহলে অ্যাকাউন্ট আছে, নতুন অ্যাকাউন্ট করার প্রয়োজন হচ্ছে না, তাই না? জি ভাই। ওকে, তাহলে প্রেজেন্টে আসবেন কে, যে একজন নর্মাল একদম স্টেপ বাই স্টেপ, আমরা যেমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করলাম কাছাকাছি এরকমই, আপনার কাছ থেকে ইনফরমেশন চাইবে, ইনফরমেশন দিয়ে আমরা কন্টিনিউ করে চলে যাবো, স্কিপ করব এই তো বিষয়, এছাড়া তেমন কোনো ইনফরমেশন। আর শাহানুর ইসলাম ভাই, আপনি দেখবেন আপনি কোন বিষয়টা মিসটেক করেছেন কিনা, অর্থাৎ আমরা জি যেভাবে ভাই, ক্রিয়েট করেছি আপনার অ্যাকাউন্টে কোনো মিসিং আছে কিনা, এই মিসিংগুলো আপনি ঠিকঠাক করে নেবেন। ওকে জি ভাই, ওকে। তো কেউ একজন আসেন, প্রেজেন্ট আসেন। আচ্ছা, প্রেজেন্টে আসতে যদি আপনারা সাহস না পান আমাকে ইনডেক্স নাম্বার দেন, আমি আপনাদের অ্যাকাউন্ট থেকে আসছি, যার নেটওয়ার্ক কানেকশন একটু ভালো হবে অর্থাৎ কাজ করা যাবে। আমি কিন্তু চ্যাট বক্সে অপেক্ষায় আছি আপনাদের ইনডেক্স নাম্বারের জন্য। হ্যালো, হ্যাঁ ভাই। কালকে আমি ভাইয়ের অ্যাকাউন্ট করছি, বুঝছো, ওখানে 90% পর্যন্ত কমপ্লিট দেখাইছে, তো ওটাই তো হবে না? ফাইবার অ্যাকাউন্ট, কালকে রাত্রিতে করছিলাম। আচ্ছা, এখন আমরা যেখান থেকে স্টার্ট করছি বা দেখেন তাহলে আপনারা তো কোথাও মিসিং করেছেন কিনা, আমরা যে ধরনের কাজগুলো করবো আপনার অ্যাকাউন্টে যদি ফুলফিল ভাবে এই কাজগুলো করে থাকেন তাহলে ডান আছে, না দেখে তো বলা যাচ্ছে না আপনি কতদূর করেছেন। কম বেশি যেটা হচ্ছে সেটা আমি হাতে ইডিট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ইডিট করে নেবেন, প্রোফাইল ইডিট করে নেবেন। আচ্ছা দেখি, আচ্ছা আচ্ছা, ওকে দেখেন ওকে আমরা দেখেন আমরা
ভাই আপনি কি এই ভাই আপনি কি ডিভাইস থেকে শুনতেছেন না? ডিভাইস থেকে শুনতেছেন না? জি ভাই, আমি এইখান থেকে শুনতেছি। এটা হলে মানে এটা হলে আমার কথা আমার কাছে রিপিট আসছে। আচ্ছা দেখছি দাঁড়ান, আচ্ছা দেখছি দাঁড়ান, ওয়েট। ভাই এটা অফ করে দেন ভাই, তো এটা অফ করে দেন তো। জি এটা, ওকে ওকে ডান। তো আমি সোহানুর ভাইয়ের পিসি থেকে প্রেজেন্টেশনে আসছি। আমরা ফার্স্ট fiverr.com এ ভিজিট করব, এরপরে জাস্ট এখানে জয়েন লেখা আছে, জয়েনে ক্লিক করব। তো দেখেন আমরা এখানে চাইলে ফেসবুক থেকে কন্টিনিউ করতে পারি, গুগল দিয়ে কন্টিনিউ করতে পারি। তো আমরা এই বিষয়টাকে ইগনোর করব, ডিরেক্ট আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা লিখবো, যে ইমেল দিয়ে আমরা জয়েন করতে চাই সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবো। তো দেখেন আমরা ইমেল অ্যাড্রেসটা লিখেছি, এরপরে জাস্ট কন্টিনিউ করব। আচ্ছা এখানে দেখেন ইউজার নেম, আমরা ইউজার নেম সম্পর্কে ইতিপূর্বে পরিচিত, ইউজার নেমটা হচ্ছে সবসময় ইউনিক হয়, অর্থাৎ পরবর্তীতে ইউজার নেমের মাধ্যমে আমরা লগ ইন করতে পারি। এ ধরনের একটা ইউজার নেম আমাকে চুজ করে দিতে হবে। ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন ভাই, ইউজার নেমটা ইউনিক দিতে গেলে অনেক সময় অনেক রকম হয়ে যায়, এখানে কি কোনো ফ্যাক্ট করে? না না না, কোনো ফ্যাক্ট নেই, এটা আপনার মানে কেউ দেখবে না, মানে দেখে কিছু বলবেও না। ইউজার নেম তো নেম, আপনার নেম যেটা ফুল নেম, এই নামেই সবাই আপনাকে কল করবে, অর্থাৎ বায়াররা আপনাকে ডাকবে হচ্ছে আপনার ফুল নেম ধরেই, এই এটা দেখে না, ইউজার নেম দেখে না, এটাতে কোনো ফ্যাক্টর নাই। ওকে এখানে দেখেন চুজ এ পাসওয়ার্ড, আমি আবারও বলছি কেউ কিন্তু কন্টিনিউ করবে না, গুগল দিয়ে কন্টিনিউ করবেন না, গুগল বা হচ্ছে ফেসবুক এটা দিয়ে কিন্তু কন্টিনিউ করবেন না। আমরা যেভাবে জিমেল দিয়েছি অর্থাৎ আমরা যেভাবে করছি সেভাবে করবেন, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, আমি সব জায়গায় বলেছি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহারের ট্রাই করবেন। ওকে সোনার ভাই কমপ্লিট না? জি ভাই। ওকে এখন আমরা জয়েনে ক্লিক করছি। দেখেন কত ইজি, এখানে তেমন কোনো কিছুই আপনাদের কাছে চাইবে না, যেটাতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমাদের অলরেডি। তো দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কিন্তু এরপরে আমাদেরকে একটা নোটিফিকেশন দিয়েছে এখানে, ইউজার নেমের সাথে এভাবে ট্যাগ দিয়ে বলেছে যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা প্রয়োজন। তো অ্যাক্টিভ করার জন্য জাস্ট আমরা জিমেল বক্স চলে যাচ্ছি, দেখি এখান থেকে ভাই ইমেল সাইন ইন করা আছে এখানে। হ্যাঁ হ্যাঁ এটাই সাইন ইন করা আছে। না মেল আসে নাই। আপনি দেখেন কি? না ওই 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 ব্রাউজারটা দেখি আমি। এটাই না? জি জি জি। মানে নতুন মেল এটা করছি তো ওই আপনার এটার জন্যই আর কি। আচ্ছা আচ্ছা
রজনী ভাই, ভাই এই যে সেন্ড মেল, এটাতে কি ক্লিক করবো একবার? এখানে রিসেন্ট করার কথা বলছে, অলরেডি সেন্ড হওয়ার কথা। আচ্ছা দেখছি, দাঁড়ান একটু ওয়েট করেন। আমার কেন জানি মনে হচ্ছে আপনার এটা ভুল হয়েছে, ইমেল আইডিটা। হ্যাঁ একটু চেক করবেন। এই যে এইটা দেখেন, আই ডবল টি, জি জি জি, একটু ভুল হয়েছে মেবি। ভুল হলে তো সমস্যা। হ্যাঁ ভুল হয়েছে বোধ হয়। ইমেল আইডি তো হবে এইটা, এইখানে চলে আসতে হচ্ছে এইটা দিয়ে। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমরা চেঞ্জ মেল, যদি ভুল হয়েছে তাই না? আপনি তো কপি করা আছে না? হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, আমরা চেঞ্জ মেল করব। জি এইটা হবে। ওকে আপডেট এন্ড রিসেন্ট করে দিই। আপনাদেরটা যদি ঠিকঠাক হয় তাহলে এরকম প্রবলেম হবে না। হ্যাঁ তো এখন আমরা একটু ফায়ারফক্সে চলে যাই। হ্যাঁ দেখতে পাচ্ছি একটা ফাইবার থেকে আসছে। তো দেখেন, অ্যাক্টিভ অ্যাকাউন্ট করার জন্য আমাকে একটা লিঙ্ক এখানে দিয়েছে, জাস্ট আমরা এই লিঙ্কটা কপি লিঙ্ক লিঙ্ক লোকেশন করে আমরা জাস্ট এইটা দিয়ে অ্যাক্টিভ করবো, যেহেতু আমরা এখানে কাজ করছি। দেখেন এখানে দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে। তো আমাদের অ্যাকাউন্ট করা খুবই ইজি, জাস্ট ইমেল দেওয়ার পরে ইমেল একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করা মাত্রই আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে থাকে। ওকে এরপরে জাস্ট আমরা এই প্রোফাইলের যে মতো যে আইকনটা এই পাশে দেখতে পাচ্ছি, অর্থাৎ যে নাম দিয়ে গোল চিহ্ন দিয়ে একটা আমাদের নামের প্রথম অক্ষর এখানে ইউজ করা আছে, এটাতে চলে যাবো। এরপরে প্রোফাইল, এখান থেকে প্রোফাইলে চলে যাবো। এর আগে যদি আমরা একটু ভিউ করে দেখি দু একজনের প্রোফাইল, যদি আমরা একটু দেখতাম, এখানে আমাদের একটা হেডলাইন প্রয়োজন। দেখেন আমাদের প্রোফাইলে আমাদের প্রোফাইল পিকচার দরকার, একটা হেডলাইন দরকার, একটা ডিসক্রিপশন দরকার। সো আমি একটা হেডলাইন দিয়ে দিচ্ছি এখানে। এখানে কি একটা হেডলাইন দেওয়া যায় দুই তিনটা না? না এখানে আপনার হচ্ছে একটা লিমিট আছে, আপনি চাইলে অনেক বড় করতে পারবেন না। ভাই
তো শনর ভাই আপনার ডিসক্রিপশন কি আছে আসলে? ডিসক্রিপশন আমি একটা কি করে রাখছিলাম। হ্যাঁ 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 রাইট, এটা এটা দরকার। দেখেন ঠিক এই ধরনের ডিসক্রিপশনে আপনাকে লিখতে হবে যে ধরনের কথা এইখানে লেখা আছে, হাই আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট উইথ মোর দেন 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আই উইল ডু ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিন পিন্টারেস্ট ইউটিউব অ্যাকাউন্ট, ক্রিয়েট এ পেজ লাইক শপ মার্কেটিং অ্যান্ড ফ্যান পেজ, I will also do virtual desktop assistant. Desktop কথা এখানে না দিলেও হবে, virtual assistant. এরকমটাই থাক। অনেক ক্লায়েন্টই বুঝবে না যে virtual desktop assistant আবার কি। হ্যাঁ হয়তো এই কারণে আমি ডেস্কটপ কথাটা কেটে দিলাম, এছাড়া কিছু না। এই যে এর পরেরটা ঠিক আছে, এই যে রিমোট ডেস্কটপ এটা এটা ঠিক আছে, এনি ডেস্ক এন্ড টিম ভিউয়ার, ওকে ফ্রিল্যান্সিং ইজ মাই প্রফেশন এন্ড ভাই একটু সময় নিচ্ছে। ওকে তো খুব সুন্দর হয়েছে সনুর ভাই, যে আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড গিভ ইউ সার্ভিস উইথ স্যাটিসফাই ওয়ার্ক। ঠিক আছে আমরা জাস্ট আপডেট করে দিলাম। এখানে একটা বিষয় দেখবেন আপনার কাছে কোশ্চিন করেছে, তো আমরা এখানে সিলেক্ট করে দেবো আই এম এ ফ্রিল্যান্সার। এখান থেকে ক্যাটাগরি চাইছে জাস্ট অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড পিআর, এই যে কথাটা লেখা আছে এটা দিয়ে সেভ করবেন, সেভ চেঞ্জ। ওকে দেখেন সেভ চেঞ্জ নামে একটা নোটিফিকেশন এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে। ওকে এরপরে দেখেন এখানে দিয়েছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনার আর কোনো ল্যাঙ্গুয়েজ আসলে দেখি আমরা বাংলা পাই কিনা, যদি বাংলা পাই আমরা বাংলাও তো জানি, ইংলিশ তো আছে, মানে অ্যাড ল্যাঙ্গুয়েজ বলতে আমরা আরও ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা বেঙ্গলি লেখা আছে তো এই জন্য বাংলা লেখায় আমাদের এটা আসছে না, আচ্ছা আমরা এটা অ্যাড করে দিই। আচ্ছা এখান থেকে কোন অপশনটা হবে, কারো ধারণা আছে? কনভারসেশনাল, এটা হচ্ছে আমাদের যাতে চ্যাটিং করতে পারি, নেটিভ হবে, নেটিভ, হ্যাঁ নেটিভ হবে, রাইট। এখান থেকে আমরা এই বেসিকটা একটু এডিট করে দেবো, এখানে বেসিক থাকার দরকার নাই, আমরা কনভারসেশন অন করে দেবো। এখানে দেখেন লিংক অ্যাকাউন্ট মিল করেছে, আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা আমি এখানে অ্যাড করে দিতে পারি, এছাড়া যে গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট সেটা অ্যাড করে দিতে পারি, এখানে সোশ্যাল মিডিয়া সবগুলো যা আছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার গিভআপ আছে, ভিমও আছে, তারপরে টুইটার আছে, তো ফেসবুক লগ ইন করা আছে মেবি, আমি দেখতে পাচ্ছি এখানে ফেসবুক আছে, আমি ফেসবুক ক্লিক করছি, এটা ইজি, একদমই অ্যাড করা খুব ইজি, জাস্ট ফেসবুকে ক্লিক করবেন, আপনারা যদি সাইন ইন করাই থাকে দেখবেন অটোমেটিক্যালি এটা
যেটা অ্যাড হয়ে যাবে সেটার এই প্লাস আইকনটা আর থাকবে না, অর্থাৎ এটা এখনো অ্যাড হয়নি যার কারণে এরকমটা দেখাচ্ছে। আপনারা যদি ট্রাই করেন দেখবেন অ্যাড করার জন্য আপনাকে পারমিশন চাচ্ছে, তো কন্টিনিউ করে দিবেন জাস্ট, তাহলে হবে। আমি জানি না কেন জানি সোহানুর ভাইয়ের হচ্ছে না, ক্লিক করার পরে পেজটা চলে যাচ্ছে। ওকে, আমরা একটু টুইটারে দেখি টুইটার কি বলে, তো এরকমটা দেখেন টুইটার মেবি হয়েছে। আচ্ছা, এটা এই সেকশনটা যেহেতু এরকম প্রবলেম দেখাচ্ছে আমরা আপাতত রেখে দিচ্ছি। নিচে দেখেন স্ক্রিন নামে একটা অপশন আছে, মানে আপনার দক্ষতা কি, এখানে জাস্ট অ্যাড নিউতে ক্লিক করবেন। তো স্কিল আমরা জাস্ট ডিজিটাল মার্কেটিং এর ভেতরে যে কাজগুলো শিখেছি সেই স্কিলগুলো এখানে সেট করে দেবো। তো আমাদের স্কিল তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা, তো ডিজিটাল মার্কেটিং এখানে দিয়ে দিই। দেখেন চলে আসছে ডিজিটাল মার্কেটিং, আমরা যেটাই দিই না কেন এখানে আমরা এক্সপার্ট, মানে আমাদের লেভেলটা এক্সপার্ট হিসেবে এখানে কাউন্ট করবো। ওকে, এরপরে এক্সপার্ট দিলাম, এরপরে দেখেন ফেসবুক মার্কেটিং আমরা শিখেছি, চাইলে আমরা এখান থেকে ফেসবুক মার্কেটিং সিলেক্ট করে নিলাম, এরপরে জাস্ট এক্সপার্ট অ্যাড করলাম। এরপরে আছে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখেছি, ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অর্থাৎ কারো অ্যাকাউন্ট আপনি অনেক দিন যাবত ব্রাউজ করে চালাই দিবেন আর কি, আপনাকে ম্যানেজার হিসেবে রাখবে, তার অ্যাকাউন্টটা আপনি চালাবেন। সোশ্যাল মিডিয়ার যে কোনোটা হতে পারে, ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং যদিও আমরা হয়তো পারফেক্টলি এখনো শিখিনি, তবে অনেকে আছেন। সোহানুর ভাই মেবি কে কাজ করেন কন্টেন্ট রাইটিং এর উপরে? না, এর আগে আমাকে বলেছিলেন ভাই আমি আর্টিকেল রাইটিং এর উপরে কাজ করি, কেউ একজন ভাই ছিলেন। আমি স্যার করতাম আর্টিকেলের উপর, তো আপনি ওইটা দিয়ে দিতে পারেন, যে কন্টেন্ট রাইটিং যেটা আছে এটা করে দিতে পারেন, স্কিলে আপনি অ্যাড করে দিতে পারেন। আচ্ছা ভাইয়া, পরবর্তীতে আমরা আরো কাজ শেখার পরে স্কিল গুলো আবার পরে অ্যাড করা যাবে না? আসলে স্কিল অ্যাড করার একটা লিমিটেশন আছে, মানে এই ইয়াতে ফাইবারে। ঠিক আছে আপু, আপনি অ্যাড থাকেন আমাদের সাথে আর চেষ্টা করেন আমাদের সাথে কন্টিনিউ করার জন্য। আর যে ভিডিও ক্লাস ভিডিও হচ্ছে, আপনি যদি প্রবলেম হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তাহলে ভিডিও দেখে একটু ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, তো স্কিলের ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের একটা লিমিটেশন আছে, লিমিটেশন পর্যন্ত আমরা দিতে পারবো, এর বাহিরে আর দিতে পারবো না। অর্থাৎ আমি যে বিষয়ের উপর দক্ষ, যে বিষয়গুলোর উপরে আমি গিগ ক্রিয়েট করব, সে বিষয়গুলো এখানে অ্যাড করতে হবে। তো সোহানুর ভাই আপনি কি বিষয়ের উপর গিগ ক্রিয়েট করতে পার মানে চাচ্ছেন? আমাদের বেসিক কিছু ইয়েগুলো আমি এখানে দিয়ে দিয়েছি যাতে প্রবলেম না হয়। ওকে, এছাড়া এখন আপনি কোন বিষয়ের উপরে গিগ ক্রিয়েট করতে চাচ্ছেন সোহানুর ভাই? আপাতত এগুলাই ভালোই হবে। ওকে, এছাড়া আমরা ইমেল মার্কেটিং শিখেছি, তো দেখেন ইমেল মার্কেটিং চলে আসছে এখানে। ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখেছি বা ম্যানেজ করা শিখেছি। যে ফেসবুক পেজ ক্রিয়েট, আমি সেকেন্ডটা চুজ করছি, ক্রিয়েট ফেসবুক পেজ। সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাডভার্টাইজিং অ্যাডস যেটা সেটা করতে পারি, সো এটা আমরা অ্যাড করে দিচ্ছি।
আমরা লিড কালেক্ট করতে পারি, লিড লিড জেনারেশনটা আমরা এখানে দিচ্ছি। সালাম, হ্যাঁ জুয়েল ভাই বলেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু কষ্ট করে বসেন, ওই আমি যাকে পাঠাবো সে খাইতে গেছে, আসলে আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ একটু সামনে দাঁড়ান আপনি। এক মিনিট একটু অপেক্ষা করবেন, আমি একটু হোল্ডে থাকছি। ভাই আমাদের গ্রুপে দিয়ে দিলে একটু ভালো হতো, আমি একটু আইটেম নিতাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। জি ভাইয়া দিয়ে দিয়ে দিছে। ওকে, তো আর কি স্কিল আমাদের মিসিং হয়েছে এখানে? আমরা যদি দেখা যাচ্ছে ফুলফিল না করে ফেলি, ফেরদৌস ভাই যে কথা বললেন, দেখা যাচ্ছে আমরা স্কিল এই কয়টাই রেখে দিয়ে যদি এখন চলে যাই, তাহলে আমাদের আরও স্কিল অ্যাড করার মতো এখানে স্পেস আছে, জায়গা আছে, অর্থাৎ এখন আমাদের স্কিল অ্যাড করার লিমিটেশন হয়নি। তো আমরা চাইলে কিন্তু পরবর্তীতেও করতে পারবো, কিন্তু আমরা এখনই করছি। আর কি স্কিল দেবো এখানে বলে? আচ্ছা এখানে আমরা শিখেছিলাম হচ্ছে ব্লগ, ব্লগিং আমরা শিখেছিলাম, কিভাবে একটা টেমপ্লেট ডিজাইন করা। দেখেন ইমেল টেমপ্লেট চলে আসছে, ইমেল টেমপ্লেটটা আমরা দেবো। এছাড়া আমরা দিতে পারি লিঙ্কডইন, লিঙ্কডইন স্যার লিঙ্কডইন কিভাবে স্কিলের মধ্যে হয় বুঝতে পারিনি আরেকবার। লিঙ্কডইনটা স্কিলের ভিতরে কিভাবে যায়? কিভাবে যায় মিন আমি ঠিক বুঝতে পারলাম, লিঙ্কডইন আমাদের প্রোফাইল ক্রিয়েট করা। আচ্ছা আমি যদি সেম প্রশ্নটা করি, ধরেন ফেসবুক, ফেসবুক মার্কেটিংটা আমাদের স্কিলের ভিতরে কিভাবে আসছে? ফেসবুক মার্কেটিং এ তো আমি মার্কেটিং করতে পারবো, কিন্তু মানে লিঙ্কডইন তো আমার নিজস্ব প্রোফাইল, ফেসবুক যেমন পেজ থাকে লিঙ্কডইন তো ওরকম পেজ থাকে। বুঝতে পারছি, ঠিক আছে, পেজের জন্য না,
অনেকে আছেন যারা লিঙ্কডিন অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারেন না। লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা একটু অন্যান্য সোশ্যাল মিডিয়ার চাইতে একটু আলাদা টাইপ, তো হয়তো অনেকেই পারে না, যার কারণে এই লিঙ্কডিন প্রোফাইলটা আপনাকে দিয়ে তার পার্সোনাল ইনফরমেশান অর্থাৎ তার সিভিটা আপনাকে জমা দেবে, তার এক্সপিরিয়েন্স কোথায় কত কবে জব করেছে, কত বছর করেছে, তারপরে আবার একটা কোম্পানিতে জয়েন করেছে, ওটা ছেড়ে দিয়েছে, আবার নতুন কোম্পানিতে জয়েন করেছে, এই যে এক্সপিরিয়েন্সগুলো টোটাল এক্সপিরিয়েন্সগুলো তার প্রোফাইলে শো করাতে হবে, তার টোটাল বিষয়গুলো। অ্যাড করে আপনাকে 100% একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যখন লিঙ্কডিন অ্যাকাউন্ট করেছিলাম অল স্টার পেয়েছিলাম, মনে আছে হয়তো আপনাদের, তো এটা পাওয়াই হচ্ছে আপনার, এটা ক্রিয়েট করাই হচ্ছে আমাদের কি বলে একটা স্কিল। এছাড়া দেখেন লিঙ্কডিন প্রোফাইল ছাড়াও আছে লিঙ্কডিন অ্যাড আছে, লিঙ্কডিন এ মার্কেটিং করা যায়। ওকে, আমি কি মিসিং করলাম একটু বলবেন, দেখেন কোনো কিছু যদি মিস করে থাকি তাহলে বলবেন, আমাদের স্কিল থেকে যেগুলো আমরা শিখেছি। ইমেল লিস্ট, এটা মিস করেছি। ওকে, ইমেল আমরা ডিজাইনও করতে পারি, অর্থাৎ ইমেল ডিজাইনকে আমাদের স্কিলে নেব। অর্থাৎ টেমপ্লেট ছাড়াও আমরা ডিজাইন যে করতে পারি সেটাই হচ্ছে ইমেল ডিজাইন। আমরা এই মার্লি লিঙ্কডিন মার্কেটিংটাও অ্যাড করে দেবো, এখানে লিঙ্কডিন অ্যাড আছে একটাও দিয়ে দেবো। দেখেন এখানে আর আমরা অ্যাড করতে পারছি না, অর্থাৎ আমাদের লেভেল শেষ, এ পর্যন্তই আমরা অ্যাড করতে পারবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা 15টা স্কিল আমরা এখানে অ্যাড করতে পারলাম। এখানে এডুকেশনের ব্যাপারটা আছে, এডুকেশনটা অ্যাড করে দেন ভাই একটু আপনি। এরপরে দেখেন একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে চাচ্ছে, এটা হচ্ছে সার্টিফিকেশন, আপনি কোথায় থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন বা সার্টিফিকেট পেয়েছেন, এরকম কোনো ইনফরমেশান আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে সেখানে অ্যাড করতে বলছে। তো আমরা একটা আইটি কোম্পানির, যে কোনো একটা আইটি কোম্পানির নাম এখানে দিয়ে দিতে পারি। সানুর ভাই, আপনার নিজের মনে যে কোনো একটা আইটি কোম্পানির নাম এখানে দিয়ে দিতে পারেন। ডিজিটাল মার্কেটার দিতে পারেন আপনি, ডিজিটাল মার্কেটার হিসেবে সেখানে বা দেখেন। হ্যাঁ, দেখেন এই ছিল আমাদের মোটামুটি অ্যাকাউন্টের কার্যক্রম, এছাড়া তেমন কোনো কিছু এখানে নাই।
আমাদের ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তেমন কোনো হার্ড কোনো কিছুই নাই এখানে। স্বপন ভাই, হুম, ওই যে সার্টিফিকেশনের যে হচ্ছে অপশনটা ছিল, ওই যে আমার তো রাজশাহী ইউনিভার্সিটির হচ্ছে আইটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কমপ্লিট করা আছে, তাহলে আমি কি ওইটা ওখানে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই। আসলে আপনার অ্যাকাউন্টের প্রতি এই এডুকেশন বা সার্টিফিকেশন এইটা কোনো প্রভাব, তেমন কোনো প্রভাব এখানে ফেলবে না। কিছু কিছু ক্লায়েন্ট আছে হয়তো খুব একদম নিখুঁতভাবে হয়তো দেখে, আমাদের ডিফেন্স করবে সব কিছু স্কিলের ওপর, আমি কেমন কাজ করছি এটার ওপর। আচ্ছা, এখানে আমাদের একটা নোটিফিকেশন দিয়েছে, গুড নট টুইটার অ্যাকাউন্ট। এখন আমাদের একটা প্রোফাইল পিকচার এখানে অ্যাড করতে হবে, তো ভাই একটা প্রোফাইল পিকচার অ্যাড করেন এখান থেকে। ওকে, এরপরে জাস্ট আমরা সেভ চেঞ্জে ক্লিক করি। তো দেখেন এই পাশে আমাদের একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ গিগ। আচ্ছা, এখন আমরা একটু টুইটার অ্যাকাউন্টটা অ্যাড করার চেষ্টা করে দেখি। টুইটার অ্যাকাউন্ট এখানে কি আপনার লগইন করা আছে এই ব্রাউজারে? জি জি জি। বলছিলাম তো এরপরে তো আমার সাথে ওই বিষয়ে তেমন কোনো কথা হয় নাই। আমি তো ওই দিনই বলছিলাম যে বুধবারে কিন্তু যাইতে বলছে। হ্যালো, ওর পাশের রুমে আচ্ছা দেখতেছি। আচ্ছা, ওকে, আমরা দেখলাম কিভাবে লেআউট থেকে আমরা টাইটেল, উপরের হেডার, এছাড়া আমাদের যে নেভিগার বার আছে, যে সার্চ বার উপরে, এই বারটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এরপরে হেডার আছে, হেডার সেকশনে আমরা কিভাবে একটা টাইটেল সহ ডিসক্রিপশন দিতে পারি। এছাড়া দেখলাম লেআউটে আমরা কিভাবে গ্যাজেট অ্যাড করতে পারি, এই পাশ এই পাশ, অর্থাৎ আমরা চাইলে এগুলোকে রিমুভও করে দিতে পারি, বা ফুল থিম। এখানে তো আমরা ব্লগার ডট কমে আমরা যে থিমটা ব্যবহার করি, দেখেন এখানে তাদের কিছু একটা ধরা বাঁধা থিম এখানে দেয়া আছে, এই থিমই আমাদেরকে ইউজ করতে হচ্ছে। আমার এখানকার একটা থিমও চুজ হচ্ছে না,
তাহলে আমি কি করতে পারি, আমি কি করতে পারি দেখেন, আমি জাস্ট একটা থিমের জন্য এখানে সার্চ করতে পারি আমরা ফ্রি ব্লগার থিম। ওকে, ফ্রি ব্লগার থিম ডাউনলোড লিখে আমরা একটু গুগলে সার্চ করে দেখি যে এখানে কি বলছে। দেখেন বেস্ট ব্লগিং ওয়ার্ডপ্রেস থিম আছে এখানে। এরা ফ্রিতে দেয়, এছাড়া এরাও দেয়, 53টা আছে, এরাও ফ্রিতে দেয়। আমি কয়েকটা ওয়েবসাইট ভিজিট করছি, দেখি আসলে আমরা পাই কি না। ওকে, আমরা একটু লাইভ ডেমো দেখি। আমরা যখন এই ডেমো দেখতে আসলাম তখনই দেখেন এই পাশে আমাদের ডাউনলোড বাটনটা দেখাচ্ছে আমাদের। ওকে, এরকমটা থিম হবে আমাদের ওয়েবসাইটটা দেখতে, ঠিক এরকম হবে। হ্যাঁ, যদি এই থিমটা আমরা লগ ইন করি, সরি এই থিমটা যদি আমরা আপলোড করি, তো দেখি আমরা এটা একটু ডাউনলোডে ক্লিক করছি, তো দেখেন একটা পারমিশন চাচ্ছে, আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি প্লাগ ইন ইনস্টল থিম। ওকে, দেখেন এটা আমাদের একটা জিপ ফাইল আকারে এটা ডাউনলোড হয়েছে। আমরা একটু রিচেট করে দেখি, থাক জীব জীব অবস্থাতেই থাক, আমরা জাস্ট এখানে আমাদের ব্লগে চলে যাচ্ছি কীভাবে আমাদের এই এখানটায় তো রেডিমেড তাদের দেয়া ছিল, কিন্তু বাইরে থেকে আমরা কীভাবে অ্যাড করতে পারি। দেখেন এখানে আমাদের যে ডট ডট চিহ্নটা আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব, এরপরে জাস্ট লেখা আছে ব্যাক আপ, আমরা ব্যাক আপে একটু ক্লিক করব। ওকে, ব্যাক আপ না, আমরা রেজিস্টারে ক্লিক করব, এরপরে জাস্ট রেজিস্টার থেকে আপলোডে ক্লিক করব। সো আমরা যে থিমটা এই মুহূর্তে ডাউনলোড করলাম সেই থিমটা একটু দেখি, ডাউনলোডের ভিতরে দেখাচ্ছে না। এটাকে আমার একটু আনজিপ করতে হবে, আমি এটাকে একটু এক্সট্রাক্ট করছি। আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এটা হবে একটা এক্সএমএল ফাইল, এক্সএমএল অর্থাৎ আমাদের এই যে যেমন এইটাতে শেষে দেখেন লেখা আছে ইএক্সই, যে ফরম্যাট সম্পর্কে আমি বলেছিলাম সেই ফরম্যাটটা আমাদের থিমের হবে হচ্ছে এক্সএমএল। তো আমরা আরেকবার একটু দেখি, আমরা যখন টেমপ্লেট ডিজাইন করেছিলাম ওখানে এক্সএমএল ফরম্যাটের একটা অপশন ছিল, আপনারা খেয়াল করেছেন কিনা বিফ্রিতে,
বিপিতে একটা প্রবলেম আছে ভাইয়া। কি প্রবলেম? না আমরা হচ্ছে ডিজাইন করার পর আমরা তো জিপ ফাইলটা ডাউনলোড করছি বাট ওইটা আমরা হচ্ছে মেইলে অ্যাটাচ করব কিভাবে? এটা মেইলে অ্যাটাচ করার তেমন কোনো অপশন এরকম তো নাই। আপনি মেইলে অ্যাটাচ করবেন কেন? আমরা যখন হচ্ছে ইমেল মার্কেটিং করব অর্থাৎ মেইল চ্যাম্প আচ্ছা দেখেন আমাদের কিছু একটা প্রবলেম হচ্ছে। আমি আরেকটা অপশন দেখাচ্ছি, আপনারা একটু চেষ্টা করেন তো। এই এখানে অনেক ধরনের ট্যাম্পলেট আছে, হ্যাঁ আপনারা কেউ একজন একটু ট্রাই করেন তো, যেটা আপনার সেট আপ হয় আর কি। সবগুলো সেট আপ হবে আমি বলছি না, ফ্রি তো, আপনার ফ্রি এর একটু ঝামেলা আর কি পোহাতেই হয়। দেখা যাচ্ছে ওই আমাদের ইয়ের মতো, লিওপ্যাথুর মতো, হ্যাঁ কোনটা সেট আপ হবে আসলে ডিরেক্টলি এভাবে বলা যায় না আমার, যদিও আমি বাইরে থেকে সেরকমভাবে কোনো ট্যাম্পলেট ইউজ করি না। এই জন্য পরিচিত কোনো ট্যাম্পলেট যদি থাকে কারো তাহলে বলবেন, হ্যাঁ যে এই ট্যাম্পলেটটা ইউজ হয়। অনেক ট্যাম্পলেট ইউজ হবে, অনেকটা হবে না। তো দেখেন আমি একটা ট্যাম্পলেট এখানে অ্যাড করেছি, বাট এখানে দেখাচ্ছে থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। আচ্ছা দেখি আমরা একটু ব্লগ ভিউ করে দেখি, প্রিভিউ দেখাবে না, তার মানে কি আমাদের ইয়েটাও দেখাবে না, ব্লগটাও আসবে না? দেখি দেখতে পাচ্ছি আমাদের ব্লগ হয়েছে অলরেডি, প্রিভিউ আনঅ্যাভেলেবল, ঠিক আছে। আচ্ছা এই থিমটাই আমাদের হয়েছে যেটা আমরা ব্যবহার করেছি, দেখেন এই যে আমাদের সব বিষয়গুলো কিন্তু এখানে আছে, কিন্তু তাদের কিছু অপশন আছে। আচ্ছা আমি যেটা দেখাতে যাচ্ছিলাম ফেরদৌস ভাই মেবি যে প্রশ্নটা করলেন, কিভাবে আমাদের রেডিমেড ট্যাম্পলেট গুলো আছে, আমি একটা ট্যাম্পলেট, এটার জন্য আমার একটা ট্যাম্পলেট ওপেন করা জরুরি। আসসালামু আলাইকুম খবর ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ট্যাম্পলেট হচ্ছে হচ্ছে ওয়েবসাইট এবার বলেন। বলছিলাম ভাই হ্যাঁ 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 হবে হবে। ও
তাহলে তো ওখান থেকে ভাই যাই থাকে কম বেশি করে তাহলে যা সাইজটা বদলে অনেক কোয়ালিটি পাওয়া যায় তাহলে কষ্ট কম হবে আমাদের মনে হয় হ্যাঁ আপনি যেখান থেকে খুশি এখানে কোনো বাধ্যবাধকতা নাই আপনার ব্লগ আপনি কিভাবে কোথা থেকে ডিজাইন করবেন জাস্ট এটা আপনার মানে উপরে ডিফেন্স করবে তো দেখেন আমাদের ইউআরএলটা এটাই আছে জাস্ট আমরা থিমটা যখন আমরা বাহিরে থেকে অর্থাৎ তাদের পছন্দ মতো আর না এই যে আমাদেরকে রেডিমেড কিছু দিচ্ছিল ব্লগার ডট কম ফ্রি কিছু দিচ্ছে এগুলো পছন্দ মতো না হিউজ পরিমাণে আপনার হচ্ছে যে গুগলে সার্চ করলে এরকম প্রচুর পরিমাণে ট্যাম্পলেট পাবেন আমি যদিও কেটে দিয়েছি তো আপনারা চাইলে ওটা করে নিতে পারেন ওটা কোনো ম্যাটার না সমস্যা নেই ওকে ফেরদৌস ভাই যে কথা বলছিলেন যে আমরা ইমেলের মাধ্যমে কিভাবে পাঠাতে পারি একটা ওয়ে আছে এই ওয়ের মাধ্যমে আমরা একটু পাঠাতে পারি কিভাবে সেটা একটু দেখি তো এটার জন্য আমরা একটা ইমেল টেমপ্লেট দরকার আমি এটা একটু ওপেন করছি দেখেন আমরা যখন ইমেল কম্পোজ করতে আসি অর্থাৎ লিখতে আসি তখন টু থাকে আমরা কাকে পাঠাবো এই বিষয়টা কিন্তু থাকে সাবজেক্ট থাকে আমরা এই বডির ভিতরে তো এইটা পাঠাবো তাই না আমাদের উদ্দেশ্য হচ্ছে বডির ভিতরে এই এটাকে পাঠাবো তো বডির ভিতরে এটাকে পাঠানোর জন্য আমরা কি করতে পারি একটু দেখেন আচ্ছা এখন ক্লাসে জয়েন করছেন কে ভাই আমরা একটু টেকনিক জামিল ভাই আপনার মাইক্রোফোন থেকে আওয়াজ আসতেছে হ্যাঁ স্বপন ভাই বলেন আমার এই কি কারেন্ট ছিল না কারেন্ট আসলে না ফোনে চার্জ শেষ ওকে আপনি এখন থেকে কন্টিনিউ করেন যদি আপনি পারেন আর কি আর যদি না একদমই সম্ভব না হয় তাহলে ভিডিও দেখে করে নিয়েন হ্যাঁ জি জি ওকে দেখেন এই বডিতে আমরা কিভাবে আমাদের রেডিমেড টেমপ্লেট যেটা ব্যবহার করছি সেটা কিভাবে এখানে অ্যাড করতে পারি তো জাস্ট আমি এখানে হাই কথাটা লিখছি হাই কথা লেখার পর এটাকে ব্লক করে জাস্ট এইভাবে ইন্সপেক্ট করছি তো ইন্সপেক্ট করলাম কারণ হচ্ছে এটাকে আমাদের একটু এইচটিএমএল ফরম্যাটটা এডিট করতে হবে হ্যাঁ তো এই যে হাই কথাটা লিখেছি এটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে এই হাই কথাটা কোথায় আছে হ্যাঁ ভাই নামাজে যারা যাবেন যেতে পারেন আমাকে বলতেও হবে না নামাজ পড়ে এসে আপনি নিজের মতো করে আবার অ্যাড হবেন হ্যাঁ তো এখানে আমরা কন্ট্রোল এফ দিচ্ছি এফ দেওয়ার পরে দেখেন নিচে এখানে আমাদের একটা সার্চ বার আসছে আমার হাই কথাটাকে খুঁজে বের করার জন্য যে হাই কথাটা কোথায় আছে আচ্ছা আমি আমার নামটাই দিচ্ছি এখানে দেখেন এই যে এখানে আমার নামটা পাচ্ছি এখানে যদি আমি একটু এডিট করি অর্থাৎ রাইট বারে ক্লিক করে এডিট এইচটিএমএল করি তাহলে দেখেন এখানে এই যে আমার নামটা আছে এই নামার এখানে এই ফুল ব্যাপারটাকে এখান থেকে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি আচ্ছা এটাকে আমি একটু ওপেন করি ক্রোম দিয়ে ভিউ পেজ সোর্স করলাম
এরপরে এই টোটাল যে কোডিংটা আছে এই টোটাল কোডিংটাকে আমরা কপি করব। আমি যেখানে আমার নামটা লিখেছিলাম আসলে এই বডিটা খুঁজে বের করার জন্য এই ফুল কোডটা আমি এখানে পেস্ট করে দেব। এরপরে যদি আমি একটু ব্যাক করি, আমাদের খুঁজে বের করতে হবে আসলে এই সপনটাকে। এখানে অনেকগুলো সপন পেয়েছে যার কারণে এই বিষয়টা উল্টাপাল্টা দেখাচ্ছে। আমি একটু অন্য কিছু লেখার ট্রাই করছি। এটা শুধু লিখছি শুধুমাত্র এখান থেকে কোডটাকে খুঁজে বের করার জন্য। দেখেন আমরা এখানে পেয়েছি সেই কোডটা। আমরা জাস্ট এইটুকু একটু এডিট করব। আর আমাদের টেমপ্লেটের যে টোটাল ভিউ পেজ সার্চ করে যে টোটাল কোডটাকে আমরা পেয়েছি সেই কোডটা এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দেবো। দেখি আমাদের কোনো পরিবর্তন আসে কিনা। অবশ্যই হবে, হয়তো আমাদের এই কোডিংটা খুঁজে বের করতে কোথাও একটু প্রবলেম আছে। এটা ফিরেন স্যার হচ্ছে ওর অ্যাকাউন্ট আমার ফোন নম্বরে ভিজিট করবে। হ্যাঁ ঠিক আছে, তুমি কি রাজেশ নাকি? আমি বলছি ঠিক আছে রাজেশ, কিন্তু এর জন্য মানে টাকা দিতে হবে। দেন সরি, ফ্রিতে কাজ করে দিবেন।
কোনো একটা প্রবলেম হচ্ছে, আমি এইচটিএমএল সম্পর্কে খুব বেশি ভালো জানি না, তবে এই ধরনের কাজ আমি করেছি ইতিপূর্বে। এটাকে এইচটিএমএল ফরম্যাট আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো, একটু হোল্ডে যাচ্ছি আমি। বলেন এটা এই ডিসিশন দেওয়ার মতো শক্তি আমার নাই, এটা ডিসিশন আপনি নেন। হ্যাঁ, আমিও আমার বাইরকে এভাবে পাঠানোর পরে, মানে একটা স্টুডেন্টের বাইরকে আমি সেন্ড করেছিলাম, এভাবে সেন্ড করার পরে তাকে এই কাজটা দিয়েছে। তো আমি চেষ্টা করছি যেন হোক, প্রবলেম হোক, তারপরে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি। হ্যাঁ, যদি আপনারা বিষয়টা দেখতে পারেন ফিউচারে, কিন্তু এই ধরনের কাজ আপনাদের করতে হবে। স্যাম্পল পাঠানোর জন্য বিভিন্ন সময় এই ধরনের কাজের প্রয়োজন হয়, মাঝে মধ্যেই প্রয়োজন হয়, এই জন্য আমি গুরুত্ব সহকারে এটা করার চেষ্টা করছি।
আশা করছি এবার হয়তো বা হবে, দেখা যাক। হ্যাঁ, আমরা সাকসেসফুল ভাবে এটা অ্যাড করতে পারছি, একটু সময় নেবে বাট এটা হবে। একটু ভাঙাচোরা হয়ে গেছে। আর এই স্টেবল ফরম্যাটটা তো একটু হয়তো ঝামেলা থাকতে পারে, এর জন্য হচ্ছে কি না বিষয়টা কনফিউজ। দেখেন আপনারা একটু ট্রাই করেন তাহলেই হবে। কেন বলছি দেখেন, আমার এই যে লেখাগুলো কন্টেন্টগুলো এখানে চলে আসছে, কন্টেন্টগুলো এখানে চলে আসছে, ইমেজটা এখনও কল করতে পারেনি। উপরে যে দুইবার পেস্ট করেছি, উপরে একবার পেস্ট করেছি, নিচে আরেকবার পেস্ট করেছি, কেমন টাইপ হয়ে গেছে। তো এই ধরনের লেখাই কিন্তু আমার ইয়েতে আছে, এই যে ফলোয়িং এ ফিউ টিপস ও ওয়ান চয়েজিং অন চয়েজিং, এরকম টাইপ লেখা আছে। এই যে তো এভাবে কিন্তু ক্লায়েন্টকে আপনারা হচ্ছে চাইলে একটা স্যাম্পল পাঠাতে পারেন, সেন্ড করতে পারেন। বিষয়টাকে আমি হয়তো পারফেক্টভাবে দেখাতে পারলাম না, কিন্তু আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে কেন আমরা এটা ব্যবহার করব। এটা আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে। HTML-এর মাধ্যমে কিভাবে আমরা একটা ইমেজ ডিজাইন করার পরে এই HTML ফরম্যাটের মাধ্যমে একজনকে ইমেজ মেল সেন্ড করা, একজনকে যেহেতু আমরা বুঝতে পারছি, সেক্ষেত্রে আরেকবার একটু ট্রাই করি। এটা সেম টেমপ্লেট আছে, আমরা এটাকে ভিউ পেজ সোর্স করে ফুলটাকে আমরা কপি করে নিচ্ছি।
ইমেজ কে কল করতে পারছে না দেখেন এখন আমরা কিন্তু পারফেক্ট ভাবে এটা করতে পারছি আমাদের যে ইমেইলের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা এটা ঠিক করতে পারছে না বুঝতে পারছি কেন আমাদের ভুল হচ্ছিল আমি বারবার পেস্ট করার পরে বাইরে ক্লিক করছিলাম সেটা তার ভিতরে ক্লিক করা অবস্থায় মানে ক্লিক করলে এটা হয়তো সেভ হয়ে যেত তো দেখেন আমি যখন এইচটিএমএল এখানে কিন্তু এই কথাগুলো বডিতে আমি কখনোই লিখিনি অটোমেটিক্যালি চলে আসছে আর ইমেজের যে আইকনগুলো আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে এখানে ইমেজ আছে ইমেজের কথাগুলো দেখতে পাচ্ছি তো এই এইচটিএমএল যে আমাদের ফরম্যাট এই যে আমরা ইন্সপেক্ট বা ভিউ সোর্স করলাম ভিউ বেস সোর্স করলাম এখান থেকে রাইট বার করলাম তো যখন করেছি এই যে এই লোগোগুলো ওখানে দেখাতে পারছে না এই ইমেজটাকে শো করতে পারছে না সো যখন আমরা পেজ সোর্স করেছি এখান থেকে তার একটা ইমেজের লোকেশন দিয়েছে সেই লোকেশনটা আসলে আমাদের এখানে খুঁজে পাচ্ছে না যার কারণে এই বিষয়টা এরকম দেখাচ্ছে তো কিছু কিছু ফরম্যাট আছে অবশ্যই ইমেজের ইয়েটা আপনারা দেখতে পাবেন তো যেটা নিয়ে কাজ করছিলাম আমরা সেটা ব্যাক আসি তো আমরা দেখলাম আসলে বিষয়টা আসলে বুঝতে পারছি সবাই যে কিভাবে আমরা একটা ইমেজে এইচটিএমএল ফরম্যাট এডিট করার মাধ্যমে বডি তৈরি করতে পারি অর্থাৎ ক্লায়েন্টকে স্যাম্পল পাঠানোর জন্য আমরা এইভাবে বডিটা তৈরি করতে পারি তো এখন দেখেন আমরা বাইরে থেকে দেখেছি কিভাবে বাইরে থেকে একটা টেমপ্লেট আমরা আমাদের ব্লগে অ্যাড করতে পারি এছাড়া আমরা লেআউটের বিভিন্ন অপশনগুলো দেখছিলাম এখন কথা হচ্ছে এই যে টেমপ্লেটটা আমরা বাইরে থেকে নিয়ে আসলাম আসার পরে যে আমাদের এই যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা দেখতে পাচ্ছি আমি চাচ্ছি এই এই ইমেজটা থাকবে না তাহলে আমরা কী করতে পারি এটাকে চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য আমরা একটু চলে যাব সেই থিমে তো থিমে যাওয়ার জন্য আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে ড্যাশবোর্ড থেকে চলে যাব থিমে থিম থেকে একটু কাস্টমাইজ যদি আমরা একটু ক্লিক করি তো দেখেন কাস্টমাইজে যখনই ক্লিক করেছি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের কথা উল্লেখ করা আছে নান করা আছে আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের এডিট এখানে করতে পারি সো ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি মনে করি আমরা চাইলে এখান থেকে আপলোড করেও দিতে পারি আমাদের কম্পিউটারে যদি আপলোড করে নিয়ে এরপরে ওই পিকচারটা দিতে চাই আমরা জাস্ট এদের দেওয়াটাই ব্যবহার করছি কিন্তু এখানে দেখেন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে চাইলে আমরা এই আপলোড করে এই পিকচারটা আমি ইউটিউব পূর্বে একবার আপলোড করেছিলাম চাইলে একবার আপলোড করেও আপনি এটা ব্যবহার করতে পারেন তো আমি এদের দেয় একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ব্যবহার করছি তো ডান করে দিলাম যখন আমরা সেভ করব তখন এটার চেঞ্জের ব্যাপারটাগুলো দেখেন অ্যাডভান্স থেকে আমরা থিমের কালার চেঞ্জ করে দিতে পারবো দেখেন এখানে যে আমাদের ড্রাগ মোডের মতো হয়ে আছে কেমন চারপাশে অন্ধকার একটা ড্রাগ মোড তো চাইলে আমরা কিন্তু এগুলোকে চেঞ্জ করে দেখতে পারি যে থিম কালার আছে এখান থেকে আমরা কিন্তু এই কালার টালার একটু চেঞ্জ করে দিতে পারি অ্যাডভান্স থেকে এখানে গ্যাজেটের যে বিষয় আছে অ্যাবাউট মি এটা আমাদেরকে দেখাবে কিনা চাইলে আমরা অ্যাবাউট মিটা অফ করে দিতে পারি আবার যদি মনে করি না আমাদের ইনফরমেশান আসলে আমাদের ব্লগে দেখানো উচিত তাহলে আমরা এটা অ্যাড করে দিতে পারি ওকে এ ধরনের পরিবর্তন আমরা করতে পারি এছাড়া যে ইমেজটা এখানে দেয়া আছে সেই ইমেজটা কিভাবে চেঞ্জ করতে পারি আমরা একটু রিলোড করে দেখব আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কাজ করছে কিনা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখতে পাচ্ছি না এখানে তো আমরা একটু চলে যাব এইচটিএমএল ফরম্যাটের মাধ্যমে দেখি এখান থেকে আমরা একটু এইচটিএমএল এডিট এইচটিএমএল করব এইচটিএমএল করার জন্য এই যে পিকচারটা আছে এই পিকচারটাকে একটু আমরা দেখব এই কথাটা কোথায় লেখা আছে আমরা যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে এখান থেকে এই কথাটা কপি করে নিই অর্থাৎ খুঁজে পাওয়ার জন্য
আমরা যেহেতু এই এইচটিএমএল ফরম্যাটটাই চেঞ্জ করব, এক্ষেত্রে এটাকে একটু কপি করে নিলাম। কপি করে নিয়ে যেন এটা আমার ফুল ব্লগের এইচটিএমএল ফরম্যাট, চাইলে আমরা যারা এইচটিএমএল জানি অর্থাৎ যে ওয়েব ডিজাইন করে তারা এই বিষয়টা খুব ভালো বুঝবে। এটাকে খুঁজে পাওয়ার জন্য জাস্ট আমরা এই কথাটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, দেখি আমরা এটা খুঁজে পাই কিনা। লাইনটা আমরা খুঁজে পাচ্ছি না, আশা করি এবার খুঁজে পাবো যদি আমরা এইটা কপি করতে পারি। ট্যাগটা শুরু হয়েছে কোথায়? আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা চেঞ্জ করে দেবো, সো এখান থেকে আমরা ইন্সপেক্ট করে একটু এইচটিএমএল দিয়ে এডিট করব। তো এইচটিএমএল দিয়ে এডিট করার জন্য আমরা জাস্ট এই ইমেজের কোডটাকে খুঁজতে, যেখানে এই ইমেজটার কোড আছে আমরা ঠিক সেই অবস্থায় ওইখানে যে আমাদের ইমেজের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। এখান থেকে ইন্সপেক্ট করেছি, দেখেন আপনিও খুঁজে পান কিনা। আপনি তো এইচটিএমএল ভালো বোঝেন, আপনিও একটু দেখেন। আপনি কি দেখতে পাচ্ছেন টমি ভাই? আমি জাস্ট এটাকে ইন্সপেক্ট করেছি, হ্যাঁ ইন্সপেক্ট করেছি। এখন আপনি একটু খুঁজে দেখেন আমরা কোথায় এটা খুঁজে পাবো, মানে আমাদের টেমপ্লেট তো এডিটে আমরা আছি, এখানে এখানটায় তো এডিটের অপশনে আমরা আছি, তো এখানে কোথায় খুঁজে পাবো সেই ইমেজটাকে? এটা তো ভাই আমাদের ব্লগের কোড তাই না? এটা তো আমাদের, হ্যাঁ ফুল ব্লগের কোড, এটা আমাদের ফুল ব্লগের কোড। জাস্ট এই ইমেজটাকে খুঁজবো জন্য, এই ইমেজটাকে খুঁজে বের করবো জন্য এখান থেকে ইন্সপেক্ট করেছি। হ্যাঁ সো কিভাবে খুঁজে পেতে পারি হেল্প করেন একটু। আমি আপনার কথা বুঝতে পারিনি তো ভাই, আরেকবার। এটা হেডারের মধ্যে আছে এখানে তো হেড ক্লোজ হয়েছে এই যে, এর উপর থেকে আছে তাহলে, নিচে আর খুঁজে লাভ নেই, এর মধ্যে আসবে। ওকে আমরা এখান থেকে তাহলে একটু কপি করে নিই। হ্যাঁ হ্যাঁ এই স্টেবল করি,
হ্যাঁ চলে গেল মনে হয় নাকি জেপি যে যেখানে এই যে এটা এটা কোন এটা মনে হচ্ছে তাছাড়া ইমেজ তো তাছাড়া টাইপ দেখছিলাম এর মধ্যে তাছাড়া তাও ঠিক তাহলে মেটা কন্টেন্ট দেখছি এখানে তাহলে আমরা এই পর্যন্ত নেব মেটা কন্টেন্ট পর্যন্ত নেই দেখা যাক পাই কেন আচ্ছা ওই ইমেজটাকে যদি আমরা একটু লেআউটে দেখি লেআউটের ভিতরে দেখি আমাদের কি ধরনের পরিবর্তন আসছে তো দেখেন আমরা লেআউটেও কিছু পরিবর্তন চলে আসছে ওই থিম অনুযায়ী আমাদের লেআউটটা চলে আসছে এর আগে আমাদের লেআউটগুলো ছিল একটু ডিফারেন্স টাইপ কিন্তু এখন যে লেআউটটা আমাদেরকে দেখাচ্ছে একটু আলাদা দেখি আমরা এখান থেকে যদি পারি তাহলে এখান থেকে ঠিক করে দেবো হ্যাঁ অথর ইমেজ মেনু উপরে আমাদের যে মেইন মেনুটা আছে সেখানে ঠিক করে দিতে পারবো আমাদের হেডারের যে লোগো আছে সেই লোগোটা আমরা এখানে দিতে পারবো এই বিষয়গুলো আমরা চেঞ্জ করলে ধীরে ধীরে আমরা ওই ইমেজটা দেখি এখানে আমরা কোনো অপশন পাই কিনা যদি এইচটিএমএল ফরম্যাট ছাড়াই পাই তাহলে তো ওকে আর এইচটিএমএল দরকার হলে ওটাতেই করবো সমস্যা নেই কষ্ট হলে আমরা খুঁজে বের করে হলেও করবো তো জাস্ট আমরা লেআউটটা চেঞ্জ করবো কীভাবে দেখেন থিম অপশন আছে এখানে থিম অপশন থেকে এখানে টাইটেল বলছে টাইটেল আমাদের যে টাইটেলটা এখানে দেওয়া ছিল ডিজিটাল মার্কেটিং সেই টাইটেলটা আমরা এখানে দিয়ে দেব দেখেন এখানে আমাদের একটা লোগো অ্যাড করতে বলছে আমরা দেখি একটু পিকচার এখানে অ্যাড করে দিই
ওকে আমরা একটা পিকচার এখানে সেভ করলাম, এরপরে যদি আমাদের ব্লগটা আমরা একটু রিলোড করে দেখি তাহলে দেখি পিকচারটা আমাদের কোথায়। এখানে আমাদের হেডারে অ্যাড হওয়ার কথা, অর্থাৎ উপরের অংশে। আচ্ছা হেডারে আমরা ওই পিকচারটাকে দেখতে পাচ্ছি না, তো সেটা সাকসেসফুলভাবে সেভ হয়নি। আমরা প্লেসমেন্ট একটু ঠিক ঠিক করে দিচ্ছি, করে সেভ করে। দেখেন উপরে যে হেডার, আমাদের উপরে যে ডিজিটাল মার্কেটিং কথাটা লেখা ছিল ওটার সাথে কিন্তু আমাদের যে লোগো আকারে এইটা দেখতে পাচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আমাদের আছে সেইটা কীভাবে চেঞ্জ করবো ধীরে ধীরে আমরা এই অপশনগুলো দেখবো। উপরে এখন আমরা দেখব যে একটা মেনু, এখানে আমরা কীভাবে মেনু সেট আপ করতে পারি বা এক্সেট্রা যে ফাংশনগুলো আছে এখানে আমাদের থিম এডিটে। সেই এইচটিএমএল ফরম্যাট আপাতত আমি কেটে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের লেআউটের মেইন মেনু, অর্থাৎ হ্যালো জন যেখানে লেখা আছে এই যে হ্যালো আই এম এ জন কথা যেখানে লেখা আছে, চাইলে আপনি আপনার নামটা এখানে লিখে দিতে পারেন। তো কীভাবে পারেন দেখেন, আমরা ইমেজের অপশনে চলে আসছি, অর্থাৎ আমরা লেআউট থেকে সেই ইমেজটা রিমুভ করতে পারবো। আমি এটাই আশা করেছিলাম যে হয়তো এই বিষয়টা আমরা খুঁজে পাবো। আমরা যেটা চেষ্টা করছিলাম এইচটিএমএল ফরম্যাটের মাধ্যমে, এখানে এক ক্লিকে এটা রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা এখন আমাদের চয়েজেবল যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর যে কথাটা এখানে লেখেছিল টাইটেল হিসেবে হ্যালো জন টাইপ, এখানে লেখা আছে হ্যালো আই এম এ আমার নাম লিখে দিব এখানে। তো এখানে ক্যাপশন দিতে পারি, চাইলে আমরা এই ক্যাপশনটা উঠায়ও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে লিঙ্ক অ্যাড করে দিতে পারি, অর্থাৎ আমার এই ইমেজের ওপরে যদি কেউ ক্লিক করে, যে এর আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ছিল ওইখানে কিন্তু মাউসের কার্জার নিলে কোনো লিঙ্ক আপ দেখাতো না, তো আমরাও কোনো লিঙ্ক এখানে দেবো না। এই যে হ্যাশ লেখা আছে, হ্যাশ লেখার এখানে যদি আমরা এখানে লিঙ্ক দেই তাহলে এই লার্ন মোর কথাটা লিঙ্ক আপ হয়ে থাকবে। তো আমরা জাস্ট একটা ইমেজ ইনসার্ট করেছি এখানে, জাস্ট সেভ করার পরে আমরা একটু আমাদের যে ব্লগটা আছে এটা একটু রিলোড করে দেখব। দেখেন একটু পরিবর্তন হয়েছে, এই কারণে আমার এই লেখাটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো কালার আমরা দেখেছি কালার কীভাবে চেঞ্জ করতে পারি অ্যাডভান্স থেকে, যে আমরা যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, অর্থাৎ আমাদের এই লেখার কালারটা টেক্সট কালার যেটা টেক্সট কালারটা যদি আমরা একটু পরিবর্তন করে দিই তাহলে কিন্তু আমাদের ব্লগে পরিবর্তন চলে আসবে। এটা করতে হবে আমাদের আসলে যারা এইচটিএমএল জানেন। হ্যাঁ এটা তো লেআউট চেঞ্জ করছি, অর্থাৎ কি জানেন লেআউটটা এমন একটা জিনিস মানে যেটা যে পজিশনে আছে, এই যে এটা এই পজিশনে আছে না, এটা এই পজিশনেই থাকবে, জাস্ট আমরা পরিবর্তন করে দিতে পারবো। এই এই পিকচারটাকে পরিবর্তন করে দিচ্ছি, বা এই বাটনটা, যে কন্ট্যাক্ট মি বাটনটা আছে, এই কন্ট্যাক্ট মি এর জায়গায় আমরা কী করতে পারবো, সর্বোচ্চ এখানে লিখতে পারবো ক্লিক হেয়ার, কিন্তু এই বাটনটাকে কখনোই এইখানে নিয়ে আসতে পারবো না। এটা করতে হলে আমাদেরকে একটু এইচটিএমএল জানতে হবে, অর্থাৎ এই যে আমাদের যে থিমটা আছে, আমি একটু নিউ ট্যাব দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, থিমটা আছে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করতে হবে সেটা এইচটিএমএল ফরম্যাটের মাধ্যমে, এই যে এডিট এইচটিএমএল। এইচটিএমএল এ যারা মাপ টাপ জানে, টমি ভাই ভালো বলতে পারবেন। ভাই আপনি কি এগুলা মাপ টাপ এডিট করতে পারেন নাকি টমি ভাই? হ্যাঁ ভাই পারি। এই যে টমি ভাই পারবে এই বিষয়টা। জি ভাই বুঝছি।
দেখেন আমাদের মেইন মেনু আছে, মেইন মেনু থেকে আমাদের মেনুটা কিভাবে আমরা এডিট করতে পারি দেখেন এখানে বিভিন্ন অপশন দিয়েছে। এর ভিতরে হোম আছে, ড্রপ ডাউনের ভিতরে কি আছে আচ্ছা আমরা একটু আমাদের ব্লগে মেইন মেনুটা একটু দেখে আসি। ওকে তো দেখেন এই থিমটা কি 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 সুবিধা আছে, এই হোমে যদি আমরা ক্লিক করি তাহলে কি হচ্ছে আমাদের যে ব্লগ সাইট সেটাতে ঘুরে ফিরে আমরা ওইটাতেই থাকছি, এখানেই থাকছি। বাট খালি এটা পরিবর্তন হচ্ছে কি যদি আমরা এইখান থেকে কোনো একটা অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এখানেই থাকবো, কারণ সরি এদের একটা লিঙ্ক আপ দেওয়া আছে অটোমেটিক্যালি, তারা একটা লিঙ্ক আপ করে রেখেছে। সো আমার ব্লগে যদি এরকম ধরনের কোনো লিঙ্ক আপ করা থাকে তাহলে কি হবে আমার ব্লগে থাকতে হবে, এখানে মনে করেন হোমের পরে আমার থাকতে হবে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের আটটা পার্ট আমি এখানে ড্রপডাউনে লিখব। অর্থাৎ যখন আমি এটার উপরে কার্সারটা নিব এই নিচে নিচে যে সেকশনগুলো আসবে বা এই যে এই পাশে যে সেকশনগুলো এসেছে এখানে থাকবে আমার এসইও, এখানে থাকবে আমার হচ্ছে ইমেল মার্কেটিং, এখানে থাকবে আমার ফেসবুক মার্কেটিং, এখানে এক্সেট্রা এরকম ধরনের থাকবে। তো এই পরিবর্তনটা করার জন্য বা এই যখন এটার উপরে এক একটা সেকশনে ক্লিক করবে তখন সে সেই বিষয় সম্পর্কে জানতে পারবে। এর জন্য আমাদের একটু কষ্ট করে করতে হবে কি আমাদের ব্লগে কয়েকটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। তো যখন আমরা পেজটা ক্রিয়েট করে নেব, কেন পেজ ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করলে হবে কি এই প্রত্যেকটা পেজকে আমরা এই প্রত্যেকটা সেকশনের আন্ডারে দিয়ে দিব। অর্থাৎ প্রত্যেকটা এক একটা পেজ, একটা পেজ ক্রিয়েট করব হচ্ছে ফেসবুক নামে, তো ফেসবুক নামে যে পেজটা ক্রিয়েট করব সেই পেজের লিঙ্কটা আমি ফেসবুকের ভেতরে দিয়ে দেবো। এরপরে ইমেল মার্কেটিং নামে যে পেজটা ক্রিয়েট করব সেই সেই পেজটা এখানে দিয়ে দেবো। তো এটার জন্য আমরা কি করতে পারি দেখি একটু, আমরা লেআউট থেকে এডিট যদি করি তো দেখেন এখানে ওই যে আমাদের হোম নামে যে বাটনটা আছে সেখানে ইডিটের একটা অপশন আছে, চাইলে ডিলেটও করে দিতে পারবো। এই যে ড্রপ ডাউন নামে যে অপশনটা আছে আমরা ইডিটও করতে পারবো ডিলেটও করতে পারবো। তো আমরা চাই যে হোমটাকে আমরা ইডিট করবো, হোমটাতে যখন কেউ ক্লিক করবে তখন এই যে সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন ইডিট যখন আমরা ক্লিক করেছি তখন এটা উপরে চলে আসছে, বক্সটা চলে আসছে, ইউআরএল চাচ্ছে। অর্থাৎ হোমে ক্লিক করলে মানুষ যাবে কোথায়। এখন আমি এটা হোম অবস্থাতে রাখছি, আমার হোমে আমার হোমটাই থাকবে, অর্থাৎ যেটা আছে সেই অবস্থায় থাকবে। আমি নিচে আরেকটা অপশনকে দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের অপশন হচ্ছে ড্রপডাউন। এই ড্রপডাউনটাকে আমরা চেঞ্জ করে এইটার টেক্সটটাকে একটু চেঞ্জ করে দিতে চাই। আমরা ড্রপডাউন কথাটা রাখবো না, এখানে রাখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং কথা লিখে যদি আমরা একটু সেভ দিই, এরপরে এইখানে সেভ করতে হবে, অবশ্যই এটা ভুললে হবে না। এটা সেভ করার পরে যদি আমাদের ব্লগারটা একটু রিলোড করি তাহলে প্রত্যেকটা বিষয় যদি দেখা যায় অনেক সময়ের ব্যাপার। তো দেখেন আমাদের হোমটা ওইখান থেকে ভাগ্যক্রমে ডিলিট হয়ে গেছে, আমি কোথাও ক্লিক করাই হয়তো কোথাও ভুল হয়েছে যার কারণে আমার হোমটা ডিলিট হয়ে গেছে। আমি হোমটা নিয়ে আসছি মেইন মেনু। এখান থেকে আসলে হোম আমার ডিলিট হয়ে গেছে। আচ্ছা আমি পরেরটাকে হোম করে দিচ্ছি। আচ্ছা ড্রপ ডাউনে চলে যাবে। ডাউনলোড দিস টেমপ্লেট এটার দরকার নেই। এটাকে আমি এডিট করব, এটাকে হোম করে দেব। এখানে তাদের দেখেন একটা ইউআরএল দেওয়া আছে, আমি ইউআরএলটা উঠাই দিয়ে জাস্ট সেভে ক্লিক করলাম, এরপরে সেভ আবার সেভ করে দিলাম।
আচ্ছা এখন যদি আমরা একটু রিলোড করি, এটা আসলে আপনার টেমপ্লেটের উপর ডিফেন্স করবে কি ধরনের টেমপ্লেট আপনি ডিজাইন করেছেন। আচ্ছা হোম বাটনটা আমাদের ডিলেট হয়ে যাচ্ছে বারবার, এটা হতে পারে। আমরা দেখেছি এখানে ডিজিটাল মার্কেটিং নামে সেই বাটনটা আমাদের চলে আসছে, অর্থাৎ আমাদের বারে যে সেকশনগুলো থাকে সেই সেকশন তো চলে আসছে কিন্তু হোমটা আসছে না। আচ্ছা দেখি আরেকবার ট্রাই করি। ঠিক আছে হোমটাকে ব্ল্যাঙ্ক রেখেছিলাম, যার কারণে দেখেন আমাদের হোমে যখন ক্লিক করছি যদি আমাদের এই ইউআরএলটা সেট করে দিতাম তাহলে এই হোম বাটনে আমাদের হচ্ছে এখানে ড্রপডাউন, তো আমি ড্রপডাউনগুলো ঠিক করছি না, জাস্ট উপরের বিষয়গুলো দেখাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে লেআউটে এসে জাস্ট মেন মেনুতে ই করার পর যে বাটনগুলো এখানে দেখতে পাবেন, এই যে ড্রপডাউনের ভিতরে কী কী আছে, মাল্টি ড্রপডাউন আছে, ড্রপডাউন ওয়ান আছে, ড্রপডাউন টু থ্রি, এই নামগুলো আপনারা জাস্ট এডিট বাটনে ক্লিক করার পরে যদি আপনারা দেখেন এই যে এখান থেকে এডিট করতে পারবো। এখানে ড্রপডাউন ওয়ান না লিখে আমরা যদি লিখে দিই এসিও, এসিও লেখার পরে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম, সেভ করলাম, ওকে আবার সেভ করে দিই, দিয়ে যদি আমরা রিলোড করি দেখেন আমাদের ভিতরে যে সেকশনটা আছে আচ্ছা আচ্ছা এটা আমাদের তখন আর ড্রপডাউনে থাকছে না, এই ভুলটাই হচ্ছিল আমাদের, যার কারণে হোম ওয়ান হোম টু কিন্তু আমাদের হয়তো ভিতরে চলে আসছে না। দেখেন এসিও নামে যখন আমরা একটা নতুন সেকশন নিলাম তখন কিন্তু এর নিচে অনেকগুলো ড্রপডাউনের অপশনগুলো আছে, তো ড্রপডাউনের ভিতরে কীভাবে আমরা কাজ করতে পারি জাস্ট এখান থেকে এডিটে ক্লিক করব। যেটাকে এটার আন্ডারে রাখবো সেটা এখানে দিয়ে দিতে হবে, এইটার আন্ডারে কোনটা থাকবে সেইটা
ওয়ার্ডপ্রেসে সবই করা যাবে, সমস্যা নাই, কি কাজ করে যদি আমরা একটু এডিট করে দেখি মাথা খারাপ হয়ে গেছে আমার। হ্যালো, হ্যাঁ দোস্ত, তো এটা হচ্ছে আমাদের মেন মেনুর এই ব্যাপারটা, যে এই সেকশন থেকে যে কোনো মেনু আমরা চাইলে এখান থেকে আমাদের যদি ড্রপ ডাউনের ভেতরেরগুলো প্রয়োজন না হয়, আসলে এই যে এটা আমি ডিলিট করে দিতে পারি, আমি এটা ডিলিট করে দিলাম, সাইট ম্যাপের প্রয়োজন নেই ডিলিট করে দিলাম, ওগুলোকে যদি কমাই ফেলি। ওকে, আমি জাস্ট এই চারটাকে রাখবো, জাস্ট চারটাকে রাখার জন্য যদি আমরা ভিউ ব্লক করে নিতে হবে, দেখেন এই চারটা আমাদের ঠিকঠাক আছে। তো এই চারটার ভিতরে আমি চার রকমের লিঙ্ক আপ করে দিতে পারি, আপনারা দেখেছেন কীভাবে আমরা লিঙ্ক হ্যান্ড করতে পারি। জাস্ট ইডিতে ক্লিক করার পরে এই এসের ভিতরে যদি আমি কোনো লিঙ্ক আপ দিতে চাই, এখানে জাস্ট আমাদের ইউআরএলটা এখানে দিয়ে দেবো, যে ইউআরএলে আমাদের ভিজিটররা যাবে। অর্থাৎ আমরা যদি এখন একটা আমাদের ব্লগে নতুন একটা পেজ ক্রিয়েট করি আমাদের ড্যাশবোর্ড থেকে, এখান থেকে যদি আমরা নিউ একটা পোস্ট করি, অথবা পেজ থেকে, এই যে পেজ আছে আমাদের, পেজ থেকে যদি আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করি, এখানে আমাদের পেজের টাইটেল হবে এসইও, এসইও সম্পর্কে টোটাল ব্যাপার যদি লেখা থাকে এসইও। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে এই বিষয়টা দেখাচ্ছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। পেজটা আমি ক্রিয়েট করছি, ওকে, পেজটা পাবলিশ করছি,
ক্যামেরার একটা থিম আমি আপনাদেরকে দেখাইতে দেখানোর জন্য অ্যাড করেছি, পুরো ভেগা থাকা একটা থিম। জাস্ট আমরা একটা পোস্টের লিংক ওখানে অ্যাড করে দেবো, যেন এসইওর উপরে কেউ ক্লিক করলে অথবা ডিজিটাল মার্কেটিং নামে তো আমাদের একটা সেকশন আছে, তো যদি কেউ এটাতে ভিজিট করে তাহলে যেন এই পেজটাতে চলে আসে, অর্থাৎ আমাদের ডিরেক্ট একটা পেজ একটা পোস্টে চলে আসে। জাস্ট উপরে রিউআরএলটা কপি করব, কপি করার পরে আমাদের যে এসিও মেনুটা আছে এই এসিও মেনুর ভেতরে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে যদি আমরা সেভ করি, ওকে, সেভ করার পরে নিচে আমাদের সেভের অপশন আছে, সেভ করে দিলাম। এখন যদি আমাদের আমাদের ব্লগটাকে রিলোড করি, রিলোড করার পরে যদি আমরা এসিও সেকশনে ক্লিক করি, এখন যদি আমরা এসিওতে ক্লিক করি তাহলে আমাদের এই পোস্টে চলে যাবে, অর্থাৎ কোনো ভিজিটর যদি এখানে এসে ক্লিক করে তাহলে আমাদের এই সেকশনটাতে চলে আসবে। মূল ব্যাপারটা হচ্ছে এখানে আপনি আমাদের যে এডিট মেনু আছে সেই মেনুতে আপনি এডিট করে কোন লিংকটা দিচ্ছেন সেটা হচ্ছে আমাদের মূল ব্যাপার। আপনি যে লিংকটা করবেন সেই লিংকটাই এখানে আমাদের ভিজিটরদেরকে শো করবে। এছাড়া এখানে প্রচুর পরিমাণে সেকশন আছে, আমাদের লেআউটে দেখেন অথর ইমেজ সেকশন, লেআউট অর্থাৎ আমাদের এখানে যেভাবে দেখাচ্ছে আমাদের ওয়েব অর্থাৎ ব্লগটা এরকম সিস্টেমে আছে। এখানে জাস্ট আপনারা এক এক করে প্রত্যেকটা সেকশানে এডিট করে দেখবেন যে কোন বিষয়টা, দেখেন হেডলাইন আছে, চাইলে আমরা এখান থেকে হেডলাইন দিতে পারবো, অথর মেইন অথর ইন্ট্রো হেডিং, অর্থাৎ তাদের যে কথাগুলো এখানে লেখা আছে আমি চাইলে আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত তথ্য দিয়ে এখানে ডিসক্রিপশন দিলে তাদের লেখাগুলো পরিবর্তন হয়ে যাবে, তাদের ব্লগে অর্থাৎ আমাদের ব্লগে যে থিম নেওয়ার কারণে যে সিস্টেমগুলো আসছিল কন্টেন্টগুলো আসছিল অটোমেটিক্যালি, এই যে কিছু কন্টেন্ট আসছে সামথিং অ্যাবাউট মি, এটা কিন্তু আমাদের কোনো কিছু লেখা না, এটা অটোমেটিক্যালি তাদের থিম অনুযায়ী লেখা ছিল। তো চাইলে আমরা এগুলো ডিলিট করে দিয়ে আমাদের সম্পর্কিত লেখা এখানে অ্যাড করতে পারি। এই যে কন্ট্যাক্ট মি লেখা আছে, কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে কিন্তু আমরা ওদের যে লিঙ্কটা করা আছে সেটা উপরে স্ক্রল হয়ে যাচ্ছে আর কি, যাই হোক কোনো লিঙ্ক আপ করা নেই, ডাউনলোড রিসাম করলেও কোনো লিঙ্ক আপ করা না, চাইলে আমরা এই বাটনগুলোতে কিন্তু লিঙ্ক আপ করে দিতে পারি। তো এই লিঙ্ক আপ করার জন্য জাস্ট আমরা লেআউট থেকে এই যে বাটনগুলো আছে বা সেকশনগুলো আছে, গ্যাজেট আপনারা গ্যাজেট ব্যবহার করতে পারেন, এক্সেট্রা বিষয় আছে। এখন কথা হচ্ছে আমাদের আর্নিংয়ের ব্যাপারে যে কথাটা বলেছিলাম, আমরা বাইরে থেকে এভাবে একটা টেমপ্লেট নিয়ে এসে বিভিন্ন ধরনের এডিট করতে পারি। এছাড়া যারা এইচটিএমএল ভালো বুঝেন, থিম থেকে জাস্ট এখানে ক্লিক করার পরে এডিট এইচটিএমএল এ যদি আমরা ক্লিক করি, যে বাটনগুলো আছে এখান থেকে মনে করেন এই ডাউনলোড রিসাম এই কথাটাকে যদি ইন্সপেক্ট করে দেখি আমরা একটু, খুঁজে পাওয়া কষ্টকর, এটা হচ্ছে আমাদের টোটাল ব্লগের যে এইচটিএমএল ফরম্যাটটা।
দেখেন আমাদের লেআউটের ভিতরে যে কন্ট্যাক্ট মি নামে যে অপশনগুলো দেখেছিলাম, ফার্স্ট নেম, ইমেল, মেসেজ, সেন্ড, অর্থাৎ যে আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তার নেম লিখতে হবে, তার ইমেল দিতে হবে, এরপরে মেসেজটা লিখে আমার কাছে সেন্ড করবে, এই বিষয়গুলো অ্যাড করতে পারবো। এছাড়া স্কাইপের আমরা হচ্ছে ইউজার নেম এখানে অ্যাড করতে পারি, অর্থাৎ আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। দেখেন এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছে এটা কিন্তু আমাদের না। এরপরে নিচে যে ফেসবুকের লিঙ্ক আপগুলো করা আছে, টুইটারের, আমরা যখন টেমপ্লেট ডিজাইন করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম কীভাবে আমাদের এর ভিতরে লিঙ্ক আপ করাতে হয়। তো আমরা লেআউট থেকে এ ধরনের পরিবর্তন করতে পারি। আর যারা এইচটিএমএল জানি তারা তো এইচটিএমএলের মাধ্যমে করতেই পারবে ইজিলি। আমি এইচটিএমএলের একটু ট্রাই করছিলাম, বাট এটা আমার দ্বারা হচ্ছে না, আমি এইচটিএমএল দ্বারা এডিট করতে পারবো না। টমি ভাই এখান থেকে দেখেন, খুব হার্ড ভাবে তৈরি করেছে, অর্থাৎ তার ল্যাঙ্গুয়েজটা একটু রাইট, ওর কোডটা ট্র্যাক করতে পারছে না। দেখবেন আপনারা ইজিলি, আপনারা হচ্ছে যারা অন্যান্য টেমপ্লেট গুলো আপনারা ইজিলি এডিট করতে পারবেন। যে ডেভেলপারটা এই টেমপ্লেটটা তৈরি করেছে এই টেমপ্লেটটা এইভাবে আমরা চাইলে এডিট করতে পারবো না, কিন্তু আমাদের লেআউট থেকে আমরা চাইলে। আসলে আমার ভুল হয়েছে কি জানেন, এই একটা অপরিচিত টেমপ্লেট ব্যবহার করাটা, বিভিন্ন ধরনের সেকশন আমি চাইলে আপনাদেরকে ইজিলি দেখাতে পারছি না, এই অপরিচিত একটা টেমপ্লেট অ্যাড করাটা ভুল হয়েছে। যাই হোক, আপনারা একটু যদি ট্রাই করেন আপনার ব্লগকে সুন্দর করে নিতে পারেন এভাবে। লেআউট থেকে আমাদের যে বিষয়গুলো আছে আমরা চাইলে এখান থেকে এডিট করে ব্যবহার করতে পারবো। আর্নিং সেকশনের ব্যাপারটা হচ্ছে এখানে কিছু বিষয় আছে, আমি এর আগেও বলেছি যে অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনার কিছু শর্ত আছে। সেই শর্ততে যখন আপনার ব্লগ সাইটটি অ্যাভেলেবল হবে, অর্থাৎ আপনার সঠিক মাপের ভিউয়ার থাকবে, এখানে ভিজিটর থাকবে, দেখা যাচ্ছে আপনার ট্রাফিক প্রতিনিয়ত আসছে, তাদের শর্ত অনুযায়ী যে শর্তটা দেওয়া থাকে সেই শর্ত অনুযায়ী যদি আপনার ফুলফিল থাকেন, তাহলে এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কাছ থেকে একটা অপশন চলে আসবে অটোমেটিক্যালি। এখানে আপনি চাইলে আপনার অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও দেখেন এখানে তাদের সম্পর্কে বলেছে যে অ্যাডসেন্সের কীভাবে পলিসি কীভাবে করা আছে, আপনি চাইলে লার্ন মোর করে দেখতে পারেন যে আসলে তাদের পলিসি কীভাবে কাজ করে, এই ব্লগের জন্য কীভাবে আমরা আর্ন করতে পারি এখান থেকে। প্রতিনিয়ত আপনাকে ইউনিক 70% ইউনিক হতে হবে, যে পোস্টটা আমরা করি, এই যে আমি পোস্টটা করেছি, এই পোস্টটা যদি কপিরাইট হয়, অর্থাৎ অন্য কোনো ওয়েবসাইট থেকে আমি কপি করে নিয়ে এসে দিয়েছি, তাহলে কিন্তু এরা আমাকে অ্যাপ্রুভ করবে না, অর্থাৎ তারা আমাকে সাসপেন্ড করে দেবে। অবশ্যই এই লেখার ভেতরে 70% লেখা ইউনিক হতে হবে, আমার নিজস্ব লেখা হতে হবে, আর বাকি 30% আমরা চাইলে অন্য কোথাও থেকে আমরা কপি করে নিয়ে আসতে পারব। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। আর্নিংয়ের ক্ষেত্রে আপনার যে শর্তটা আছে সেই শর্তটা আপনাকে ফিল আপ করতে হবে, এরপর আপনি অ্যাভেলেবল হবেন। এছাড়াও কিছু মেজর শর্ত হচ্ছে ওই যে আপনাকে 70% ইউনিক হতে হবে, কপিরাইট হওয়া যাবে না। আপনারা যদি একটা টেমপ্লেটের ব্যাপারে বলছি, টেমপ্লেট যে ফ্রি টেমপ্লেটগুলো আমরা ডাউনলোড করলাম, একটা পরিচিত এবং ভালো একটা দেখে যদি আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছিলাম, যার কারণে আরও একটা বিষয় দেখাচ্ছিলাম ইমেজ কম্পোজের, যে কীভাবে আমরা কম্পোজ করতে পারি একটা ইমেজ এইচটিএমএল ফরম্যাটের মাধ্যমে, ওই বিষয়টা দেখাতে যে একটা হঠাৎ করেই আদার্স একটা টেমপ্লেট আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো আপনারা একটা ইজি টেমপ্লেট ডাউনলোড করে নেবেন, ইজি একটা টেমপ্লেট যখন ডাউনলোড করবেন তখন আপনারা ইজিলি কাজটা করতে পারবেন।